প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নিয়ে। আর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর যে অধ্যায় থেকে অঙ্ক করাবো সেটি হলো মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, এই অধ্যায় থেকে। আর এই অধ্যায়ের যে অঙ্কটি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2004 এবং 2017 সালে এসেছে এবং ফিনান্স ডিপার্টমেন্টে 2019 সালে এসেছে। আর যে কথাটি সেটি হলো যে আপনারা সর্বদাই আমার যে ক্লাসগুলো আমি আপলোড করছি এগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, তাহলে আমার মনে হয় আপনাদের আরও সহজে যাবে। কারণ দেখেন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্যই আমি আলাদা আলাদা নিয়ম বলে থাকি, আর এই নিয়ম গুলো দেখেন যদি আপনি ধারাবাহিক ক্লাস না করেন তাহলে দেখা যাচ্ছে যে এটা আপনি বুঝতে পারবেন না। কারণ আজ আমি সেই নিয়মগুলো বলবো না যে নিয়মগুলো আমি আগের ভিডিওতে বলেছি, যদিও একটু একটু করে আমি বলবো, যেটুকু না বললেই নয় সেইটুকু বলবো। তো আর কথা নাই, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আরেকটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখছেন তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমরা অঙ্কটি পড়ে আসি। মাসুদ মোটরস ইউজেস এ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। অন June 1, 2016 নিউ কার ইনভেন্টরি অফ টাকা 2,88,000, হুইচ এ মডেল 4 কার্স টাকা 30,000 পার কার, বি মডেল 3 কার্স টাকা 32,000 পার কার, অ্যান্ড সি মডেল 2 কার্স টাকা 36,000 পার কার। ডিউরিং জুন দ্য ফলোয়িং পারচেজ অ্যান্ড সেলস ওয়ার মেড অন অ্যাকাউন্ট। বলা হয়েছে মাসুদ মোটরস তিনি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম অনুসরণ করে। তার June 1, 2016 তার ইনভেন্টরি ছিল 2,88,000 টাকার, যার মধ্যে এ মডেলের কার ছিল 4টি যার প্রত্যেকটির দাম 30,000, বি মডেলের কার ছিল 3টি যার প্রত্যেকটির দাম 32,000, এবং সি মডেলের কার 2টি যার প্রত্যেকটির দাম 36,000। এবং ডিউরিং জুন দ্য ফলোয়িং পারচেজ অ্যান্ড সেলস আর মেড অন অ্যাকাউন্ট। বলা হয়েছে যে জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে এবং যা ধারে। এরপরে দেখেন রিকোয়ার্ডে বলা হয়েছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাদের অঙ্কটি করতে বলেছে। আমরা জানি এই জার্নাল করার ক্ষেত্রে, বিশেষ করে এই অধ্যায়ের জন্য আমরা দুটি সিস্টেমের জার্নাল করে থাকি, একটি হলো পারপেচুয়াল আর একটি পিরিয়ডিক। তো আমরা এখন যেহেতু পারপেচুয়াল করতে বলেছে আমরা পারপেচুয়াল করব, আর পারপেচুয়ালের করার নিয়ম আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি, এখন শুধু আমি সরাসরি জার্নালে চলে যাই। তো প্রথম কথা যে ইনভেন্টরি আমাদের অঙ্কের শুরুতে দেওয়া আছে এই ইনভেন্টরির কোনো জার্নাল হবে না, মানে এইটার আমাদের জার্নাল করা লাগবে না। এরপরে দেখেন June 5, purchase 3 acre 4,30,000 ইস। বলা হয়েছে যে 5 তারিখে পারচেস করা হলো এ কার, মানে এ মডেলের কার 30,000 টাকা করে প্রত্যেকটি। কয়টি কার ক্রয় করা হলো? 3টি কার, তার মানে 3টি কারের টোটাল দাম একত্রে 90,000। তার মানে আমাদের এখানে পারচেসের জার্নাল করতে হবে। আর এটা ধারে কি নগদে সেটা আমার আগেই বলা আছে যে অন অ্যাকাউন্ট, মানে প্রত্যেকটা লেনদেনে ধারে, সেটা আমার আগেই বলে দিয়েছে। তো আমরা আরেকটি কথা বলি যে এই যে পারপেচুয়াল নিয়মের ক্ষেত্রে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে আমাদের পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পারচেসের ওই জায়গায় আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে, আর নগদে ক্রয় করলে ক্যাশ ক্রেডিট, আর যদি ধারে ক্রয় করি তাহলে আমাদের সেটার জন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করতে হবে। তো আমরা এই যেহেতু এটা পণ্য ক্রয় করা হয়েছে, আমাদের কার এখানে কারবারের জন্য পণ্য, আমরা কারের ব্যবসা করছি, এটা আমাদের অ্যাসেট নয়, এটা আমাদের পণ্য যেটা আমরা বিক্রি করব, তাহলে আমাদের এখানে জুন, আমরা এখানে 2016, যদিও এখানে একটি ঘর করার দরকার ছিল, আমি ঘরটি করাচ্ছি না, আপনারা শুধু জার্নালগুলো শিখে নেন, ঘর আপনারা তো জানেন এবং ব্যাখ্যাটাও আপনারা শিখে নেবেন বই থেকে। দেখেন 2016, এরপরে দেখেন June 5, আমাদের যে 90,000 টাকার কার ক্রয় করছি তার মানে আমাদের এখানে June 5 তারিখে আমাদের এখানে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ইনভেন্টরি ডেবিট। আর যেহেতু আমি 15টা ধারে কিনছি তার মানে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, টাকা হবে 90,000। অর্থাৎ 3টি কার যেহেতু আমরা এখানে ক্রয় করছি তার মানে আমাদের 3টি কারের মূল্য এখানে 33,90,000। এরপর দেখেন 9 তারিখে বলা হয়েছে Sold 2 a car, বলা হয়েছে যে বিক্রি করা হলো 2টি A মডেলের কার 4,36,400, বলা হয়েছে 36,400 টাকা দরে প্রতিটি আমার 2টি কার এখানে বিক্রি করা হলো। তো আপনারা এখানে মনে রাখবেন যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জার্নাল করতে হলে সেলসের ক্ষেত্রে 2টি জার্নাল হয়, একটি হলো সেলস প্রাইসের আর একটি হলো কস্ট প্রাইসের। যদি কস্ট প্রাইসে দেওয়া না থাকে, সেলস যত টাকা করা হয়েছে তার কস্ট প্রাইস যদি দেওয়া না থাকে সেই জাবেদাটা হবে না। কিন্তু এখানে দেখেন দেওয়া আছে, কিভাবে বুঝলাম যে আমি আগের যে কারটা ক্রয় করেছি সেটা আমার এ মডেলের কার, আর সেই কারের দাম ছিল আমার 30,000, আর নিশ্চয়ই সেই এ মডেলের কারই আমি বিক্রি করছি যেটা আমার ওপেনিং ইনভেন্টরিতেও দেওয়া আছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের
দুটি জাবেদা হবে। তো দুটি জাবেদার ক্ষেত্রে আমাদের প্রথম জাবেদা আমরা বিক্রয়ের জাবেদা করব। আমরা এখানে জুন 9, তো জুনের 9 যেহেতু আমাদের দুটি জাবেদা হবে তাই আমি এক নাম্বার দিয়ে দিই। তাহলে আমাদের যেহেতু এটা বিক্রি করা হয়েছে আর বিক্রি করা হয়েছে ধারে, আর ধারে বিক্রি করলে আমাদের নিশ্চয় জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট, এটা আমরা জানি যে এই যে বিক্রয়ের ক্ষেত্রে আমাদের কি জাবেদা হয়। যদিও আমি জাবেদা আপনাদের এখন শিখাচ্ছি না, জাবেদার রুলসটা কি সেটা আপনারা শিখে আসবেন। এখানে শুধু একটু মনে রাখেন যে সেলসের যে জার্নালটা সেটা হবে, তবে সেলস করা হয়েছে যে টাকায় সে টাকায় হবে। তার মানে আমরা প্রতিটি পণ্য এখানে দেখেন 36,000, তো 36 দুকনি আমাদের 72,800, তার মানে আমরা এখানে 72,800 টাকা আমরা এখানে সেলস করছি। তাহলে আমাদের এখানে 72,800 টাকা আমাদের সেলসের জার্নাল হবে। এরপরে এরই যে আমাদের আরেকটি জার্নাল হবে সেটি হলো যে এর কস্ট প্রাইসের, আর কস্ট প্রাইসের আমাদের মনে রাখতে হবে যে এই মডেলের কার আমরা যে দামে ক্রয় করছিলাম 30,000 টাকা সেটার, আর তার জন্য আমাদের জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডাইস ইনভেন্টরি ক্রেডিট, টাকা হবে 60,000। যেহেতু আমার এই মডেলের কারের দাম ছিল 30,000 আর দুটির দাম হয় আমার নিশ্চয় 60,000 টাকা। এরপরে দেখেন 11 তারিখে বলা হয়েছে পারচেজ টু সি কার্স ফর টাকা 36,000 ইস, বলা হয়েছে যে সি মডেলের দুটি কার ক্রয় করা হলো যার প্রত্যেকটির দাম 36,000। তো আমাদের দুটি যদি আমরা ক্রয় করি প্রত্যেকটির দাম 36,000 হলে 36 দোকানে 72,000 টাকা হবে, আর যেহেতু আমরা এটা ক্রয় করেছি আর ক্রয় করলে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমাদের এইটার তারিখ 11, তো আমরা এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, টাকা হবে আমি যে দামে ক্রয় করলাম অর্থাৎ 36,000 এটা। এরপরে দেখেন 14 তারিখে বলা হয়েছে সোল্ড 1A কার ফর টাকা 37,000, বলা হয়েছে যে এ মডেলের একটি কার বিক্রয় করা হলো যার দাম 37,000 টাকা, অর্থাৎ 37,000 টাকায় আমি বিক্রি করলাম। তো এটাও আমাদের ওই সেলসের ক্ষেত্রে আমাদের যে দুটি জাবেদা হয় এখানেও তাই আমাদের হবে। তো প্রথমে আমাদের সেলসের জার্নাল হবে এক নম্বরে যেটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আমাদের এখানে 37,000 টাকা, আর অ্যাকাউন্ট সেলস ক্রেডিট 37,000 টাকা। এরই যে আমাদের আরেকটি জার্নাল হবে যেটা আমাদের কস্ট প্রাইসের, আর এ মডেলের কস্ট প্রাইস ছিল আমাদের 30,000 যেটা আমাদের উপরে দেওয়া আছে, সেটার জন্য আমরা জাবেদা করব কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমি এখানে সংক্ষেপে লিখি, আপনারা পুরাটাই লিখবেন না, আমি সময় বাঁচানোর জন্য একটু সংক্ষেপে লিখি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট আমাদের ক্রয়ের দাম ছিল আমাদের 30,000, সেই 30,000 টাকা অর্থাৎ কস্ট প্রাইস যেটা সেটা। এরপরে আমরা 20 তারিখের জার্নালটি করব। 20 তারিখে বলা হয়েছে পারচেজ টু বি কার্স, বলা হয়েছে দুটি বি মানের কার ক্রয় করা হলো বি মডেলের যার প্রতিটির দাম হলো ফর টাকা 32,000 ইস, প্রত্যেকটার দাম হলো 32,000। তো আমরা এই পাশে করি, এটা আমাদের 20 তারিখ, আমি শুধু তারিখটা এখানে লিখি 20 তারিখ। তাহলে আমাদের এটাও যাবে ধাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, তো আমি এখানে সংক্ষেপে লিখি আপনারা একটু বুঝে নিন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, আপনারা এটা বুঝে নিন। এটা আমাদের ক্রয় ছিল আমাদের 32,000 দুইটা কারের দাম, তাহলে আমাদের এখানে 64,000 হবে। এরপরে এটা গেল আমাদের 20 তারিখে। এরপরে আমরা যেটা করব সেটা হলো 22 তারিখ, দেখেন রিটার্ন 1B কার পারচেজ অন জুন 20 ফর টাকা 32,000, বলা হয়েছে বি মডেলের যে কার ক্রয় করা হয়েছিল তার একটি কার ফেরত দেওয়া হলো। তো মনে রাখবেন ক্রয়ের সময় যে জার্নাল দেওয়া হয় ফেরতের সময় সেই একই জার্নাল দেওয়া হয় ওই একই টাকার ক্রয়ের ক্ষেত্রে। তো দেখেন এখানে আমি ক্রয় করেছিলাম, জাবেদা করেছিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তাহলে নিশ্চয়ই এখন আমাদের এখানে 22 তারিখ দিয়ে আমরা লিখব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কত টাকা ওই আমাদের আগে যে দামে আমরা ক্রয় করেছিলাম অর্থাৎ 32,000 টাকা, ওই 32,000 টাকায় আমাদের এখানে ক্রেডিট হবে ওই একইভাবে উল্টায়, অর্থাৎ জাবেদাটা উল্টায় যাবে। এরপরে দেখেন
অর্থাৎ এটা যদি আমি নিয়ম বলি তাহলে এইভাবে বলতে পারি যে যখন আমি ক্রয় করেছিলাম তখন আমার কারবারে পণ্য বৃদ্ধি পেয়েছিল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর আমার দায় বৃদ্ধি পেয়েছিল, দায় বৃদ্ধি বলে ক্রেডিট। ওইটাই যখন আমি পণ্য ফেরত দিচ্ছি তখন আমার ওই অ্যাকাউন্টস পেবল দায় ছিল ওটা হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পেলে ডেবিট, আর আমার যে পণ্যটা ছিল সেই পণ্যটাও হ্রাস পাচ্ছে, আর আমার পণ্য হ্রাস পেলে এখানে ক্রেডিট হবে। এইভাবে তো সেটা আমি যদি কখনো সুযোগ হয় তো আপনাদেরকে সেটা শেখাবো, আপনারা জার্নালের নিয়ম জানেন, সেজন্য আমি এখানে আর শেখাচ্ছি না, আমি জার্নালের নিয়ম আমি পরবর্তীতে আপনাদের জার্নাল অধ্যায় থেকে শেখাবো। এরপরে দেখেন আমাদের 24 অর্থাৎ 24 তারিখে বলা হয়েছে সোল্ড 3 সিকার্স ফর টাকা 48,000, বলা হয়েছে 48,000 টাকা দামের 3টি কার বিক্রি করা হলো, তো যার প্রতিটির দাম হলো 48,000 টাকা করে। তো এখানে আমাদের এই সেলসের ক্ষেত্রে যে দুটি জাবেদা হয় এখানেও তাই আমাদের হবে। তো প্রথম জাবেদা হলো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। টাকা হবে দেখেন 3টি কার বিক্রি করছে যার প্রত্যেকটির দাম 48,000, তার মানে আমাদের হবে 1,44,000, তার মানে 3 দিয়ে গুণ করতে হবে 48,000-এর গুণ করলে আমাদের 1,44,000 হয়। এরই যে আমাদের আরেকটি জাবেদা হবে যেটা আমাদের কস্ট প্রাইসের, আর দেখেন সি মডেলের কার আমরা আগে যে ক্রয় করেছিলাম সেটা আমরা দেখে আসি আমাদের ক্রয়ের কোনো জায়গায় আছে কিনা, যদি না থাকে তো আমরা ওপেনিং ইনভেন্টরি যে দাম ছিল সেখান থেকে দেখবো। দেখেন ওপেনিং ইনভেন্টরিতে আমাদের সি মডেলের কারের দাম ছিল 36,000, তো আমাদের এখানে 336 দিয়ে আমাদের গুণ হবে। আর যেটা জাবেদা হবে এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, আমরা জাবেদা করব কস্ট অফ গুড সোল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। টাকা হবে 36 আমরা 3 দিয়ে গুণ করে আমাদের যে টাকা হবে সেটা অর্থাৎ 1,08,000 টাকা, তার মানে আমরা এখানে 1,08,000 টাকা আমাদের এই কস্ট প্রাইস অর্থাৎ 36 দিয়ে 3 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা। এরপরে দেখেন আমাদের পরের তারিখে 28 তারিখে বলা হয়েছে সোল্ড 1 বিকার ফর টাকা 42,000, বলা হয়েছে যে বি মডেলের একটি কার বিক্রি করা হলো যার দাম 42,000 টাকা, অর্থাৎ 42,000 টাকায় বিক্রি করা হলো। তো আমরা এখানে 28 তারিখে এটাও আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। টাকা হবে আমরা যে টাকায় বিক্রি করলাম অর্থাৎ 42,000, এইটা আমরা বিক্রি করলাম বি মডেলের কার, আর বি মডেলের কার আমাদের ক্রয় করা ছিল 32,000 টাকা দিয়ে, তাহলে আমরা সেটার জন্য আমরা দ্বিতীয় জাবেদা করব। আর দ্বিতীয় জাবেদা হবে আমাদের কস্ট অফ গুড সোল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। টাকা হবে 42,000। এই তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।